আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফারহান সালাম শ্রুতি জানিয়ে দিচ্ছি ইউপি সংবাদ শিরোনাম পর্দা উঠল বিশ্বকাপ ক্রিকেটের ওভালে লড়ছে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা রোহিঙ্গা ইস্যুতে উস্কানি সত্য মানবিকতা এবং আঞ্চলিক শান্তির স্বার্থে বিবাদে জড়ায়নি বাংলাদেশ টোকিও সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে দশ লাখ টন চাল রপ্তানি এবং কৃষি যন্ত্র ক্রয়ে তিন হাজার কোটি টাকা সিদ্ধান্ত এবং জিয়াউরের মৃত্যুবার্ষিকীতে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ বিএনপির বিশ্বকাপ ক্রিকেটের খবর বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং জানান প্রথম ইমরান তাহিরের শিকার হয়ে ফেলেন জনি বেয়ারস্ট্রো তবে এরপর রুটকে নিয়ে পরিস্থিতি সামাল দিয়ে দলকে বড় স্কোরের পথে নিয়ে যান জেসন রয় কিন্তু নিজের ফিফটি তোলার পরই সাজঘরের পথ ধরেন দুজনই ফিফটি তুলেই ফিরে গেছেন অধিনায়ক মর্গানো শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ বিভেদ নয় উন্নয়ন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পারস্পরিক ঐক্যের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের টোকিওতে পঁচিশতম ফিউচার অব এশিয়া সম্মেলনে মূল আলোচকের বক্তব্যে তিনি বলেন উস্কানি থাকার পরও মানবিকতা এবং আঞ্চলিক শান্তির জন্য রোহিঙ্গা ইস্যুতে কোনো বিবাদে জড়ায়নি বাংলাদেশ টোকিও থেকে রিপোর্ট করছেন এশিয়া দেশগুলোকে নিয়ে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার ভবিষ্যৎ সম্পর্কিত পঁচিশতম আন্তর্জাতিক সম্মেলন চার দিনে জাপান সফরের তৃতীয় দিনে প্রধান আলোচক হিসেবে এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে অংশ নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ সহ এশিয়ার দেশগুলো সরকার ও রাষ্ট্রপ্রধানরা মূল আলোচকের বক্তব্যে প্রধানমন্ত্রী গেল দশ বছরে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন উন্নয়ন তখনই সম্ভব যখন বিশ্বে শান্তি বজায় থাকবে খাদ্য নিরাপত্তা কৃষিকে গুরুত্ব দেওয়া মানুষের ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছানো সবার জন্য শিক্ষা নিশ্চিত করার মতো সরকারের উদ্যোগগুলো এশিয়া নেতাদের জানান প্রধানমন্ত্রী আলোচনায় আনেন রোহিঙ্গা ইস্যু

চলো বৈপরিবর্তনের ঝুঁকি মোকাবেলা সহ নানা সমস্যার সমাধানের পথ বের করতেই এই সম্মেলনে অংশনায় এশিয়া দেশগুলো আর এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন পারস্পরিক সহযোগিতা ছাড়া একটি উন্নত এবং সমৃদ্ধ এবং শান্তিময় এশিয়া গড়ে তোলা সম্ভব নয় নিয়াজ জামান সাজীব এটিএন বাংলা টোকিও জাপান বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এশিয়া রয়েছে মন্তব্য করে এই সম্ভাবনা কাজে লাগাতে এই অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার প্রেসিডেন্ট শিনেচি কিতাবোকার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি এ সময় জাপানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে ভবিষ্যতে এ সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশাবাদ জানান প্রধানমন্ত্রী এ সময় তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে জায়কাকে বাংলাদেশে একটি ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি শেখ হাসিনা নেতৃত্বে ভূয়সী প্রশংসা করে বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন জায়কা প্রধান কৃষককে ধানে ন্যায্য দাম দিতে অন্তত দশ লাখ টন রপ্তানি ও কৃষি যন্ত্র কিনতে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দেবে সরকার সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে কৃষিমন্ত্রী ড আব্দুর রাজাক বলেন কৃষকদের কাছ থেকে ধান কিনতে মিল মালিকদের চাপ দেয়া হবে জানাচ্ছেন মোর্শেদ আলম গত কয়েক বছরের চেষ্টায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ গত বছর শুধু ধান উৎপাদন হয়েছে তিন কোটি তেষট্টি লাখ টন এর মধ্যে আমন উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে তেরো লাখ টন বেশি আর বড় লক্ষ্যমাত্রার এক কোটি ছিয়ানব্বই লাখ টনেরও বেশি উৎপাদন হবে বলে আশা সরকারের তবে ফলন বাড়ার সাথে বেড়েছে কৃষকের ন্যায্য দাম না পাওয়ার কষ্ট একমন ধান ফলাতে কৃষকের খরচ আটশো থেকে সাড়ে নয়শো টাকা সরকার ঠিক করেছে এক হাজার চল্লিশ টাকার মতো তবে প্রতিমন ধান পাঁচশো টাকার উপরে বিক্রি করতে পারছে না বলে অভিযোগ কৃষকদের পরিস্থিতির তাৎক্ষণিক সমাধান দিতে না পারলেও দীর্ঘমেয়াদী সমাধানের উপায় খুঁজছে সরকারও আমাদের কোনো উপায় নাই কৃষিকে যান্ত্রিকরণ করতে হবে সরকারেরও সীমাবদ্ধ কারণ আপনি যদি একটা উপর জ্বালায় দুইটা তিনটা হারভেস্টারের টাকা দেন তাতে কি হবে প্রতি ইউনিয়নে তিন চারটা পাঁচ ছয়টা হারভেস্টার লাগবে এজন্য এরই মধ্যে চাল আমদানির শুল্ক আটাশ থেকে বাড়িয়ে পঞ্চান্ন ভাগ করা হয়েছে সিদ্ধান্ত হয়েছে দশ থেকে পনেরো লাখ টন চাল রপ্তানির নন ইউরিয়া সার ও অন্যান্য উপকরণে প্রণোদনা পাবেন কৃষকরা কৃষি ভর্তুকির বরাদ্দ থেকে বেঁচে যাওয়া তিন হাজার কোটি টাকা কৃষি যন্ত্রপাতি বিশেষ করে হারভেস্টার বা ফসল কাটার যন্ত্র কেনায় খরচ করা হবে প্রয়োজনে বাড়ানো হবে সেচের প্রণোদনাও আমরা যদি দশ পনেরো লাখ টন রপ্তানি করতে পারি তাহলে কিন্তু এই পরিস্থিতি ই হয়ে যাবে ইমিডিয়েট চাষিরা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে যার ইমিডিয়েট নিড মিট করার জন্য ধান বিক্রি করতে হয়েছে যারা বড় চাষি তারা কিন্তু ধান ঘরের মধ্যে রেখে দেয় আর মিলারদের উপর আমরা প্রচন্ড চাপ সৃষ্টি করেছি চাল তারা যেন ইমিডিয়েটলি কিনে এবং আমরা আশা করছি খুব দ্রুতই প্রভাব পড়বে আর কি কৃষিমন্ত্রীর মতে সরকারি গুদামের মজুদ ক্ষমতা পঞ্চাশ লাখ টন করা গেলে কৃষককে ন্যায্য দাম দেয়া সম্ভব হবে মুর্শিদ আলম এটিএন বাংলা ঢাকা বিএনপির প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আটত্রিশতম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো একাশি সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপদগামী একদল সেনা সদস্যের গুলিতে নিহত হন তিনি কারাবন্দি খালেদা জিয়ার অনুপস্থিতিতে নেতাকর্মীদের নিয়ে মরহুমের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির নীতি নির্ধারকরা এ সময় তারা খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেন কামরুজ্জামান রাজীব জানাচ্ছেন উনিশশো একাত্তর সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ আর মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকার জন্য ইতিহাসে স্থান করে নেন জিয়াউর রহমান উনিশশো একাশি সালের ত্রিশ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপদগামী সৈনিকের হাতে নিহত হন তিনি তবে সাবেক এ রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মাধ্যমে রেখে গেছেন অসংখ্য অনুসারী আটত্রিশতম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন অসংখ্য নেতাকর্মী ভক্ত অনুসারীরা ফুলেল শ্রদ্ধায় ভরে উঠে জিয়াউর রহমানের সমাধিস্থল এ সময় বিএনপি নেতারা জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন জিয়ার আদর্শে গণতন্ত্র উদ্ধারে সংগ্রাম অব্যাহত থাকবে আমরা আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট রহমানের দর্শন এবং আদর্শকে সামনে নিয়ে তাকে অনুসরণ করে আমরা আজকে শপথ গ্রহণ করবো যে আমরা বাংলাদেশের গণতন্ত্রের মাথা দেশের মুক্ত করব এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করব আজকে এই হবে আমাদের সফল যতদিন পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র ফিরে না আসবে আইনের শাসন ফিরে না আসবে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে না আসবে ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সাথে থাকবে এবং আন্দোলন করবে বিএনপি নেতারা অভিযোগ করেন একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করেছে আওয়ামী লীগ সে নীল নকশা বাস্তবায়নে খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে গণতন্ত্রের মাতা আদেশের বেগম খালেদা জিয়াকে আজকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে সমগ্র দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে ভোটের অধিকার কেউ নেওয়া হয়েছে উদ্দেশ্যে একটা দুঃসা প্রতিষ্ঠা করা হয়েছে পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব কামরুজ জামান রাজীব এটিএন বাংলা ঢাকা ঢাকার নিত্য যানজট সাথে প্রচন্ড গরমে এদের আগে অঘোষিত শেষ কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী রমজানের দিনগুলোর তুলনায় আজ রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কিছুটা কমেছে তবে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের এরপরও ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে মরিয়া সবাই গাড়ির চলছে আদিন গতিতে কিন্তু এ শহরে গাড়ির চাকা কেমন ঘুরে সে উত্তর সবারই জানা গাড়ির গতি এই বাড়ে এই থেমে যায় দাঁড়িয়ে গেলে কখন তা ছাড়বে সেটাও ভাবায় এরপরেও জ্যৈষ্ঠের প্রখর রোদ সঙ্গে গরম অস্বস্তি বাড়িয়েছে নাগরিক জীবনে হেলমেট মাথা থাকে প্রচুর গরম খুবই কষ্ট হয় আসলে গরমটা একটু বেশি আর যানজটটা তার চেয়েও মনে করেন যে অসহ্য গরমটা থার্টি ফোর আছে মেবি এবং খুব বেশি গরম এবং যানজটের জন্য প্রায় আমি এখানে ত্রিশ মিনিট অপেক্ষা করছি আমরা কষ্ট করলেও সফলতা আছে আমরা জনগণের গন্তব্যে পৌঁছানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে এবং জনগণ এতে স্বস্তি পাচ্ছে আমরা জনগণ যদি স্বস্তি পাই আমরা জনগণের পাওয়াটাই আমাদের পাওয়া তবে এই অস্বস্তির মাঝেও যেন কিছুটা স্বস্তি ফিরেছে ঈদের আগমনে আগামী সোমবার শেষ কর্মদিবস হলেও সেদিন অনেকে ছুটি নেয় এদিনেই নিজেদের গুছিয়ে নিচ্ছেন গ্রামের বাড়ি ফেরার আশায় যে বাড়ি যাইতে হবে কর্মজীবন শেষ করে কর্মস্থান থেকে বাড়িতে যাইতে হবে এই আশায় তো সবাই প্রত্যাশা করে গরমের ভিতরে যেমন রোজাদার কষ্ট তেমন আমার বাড়িতে যাব ওটা খুশির আনন্দটা আপনজনের সাথে খুশির আনন্দটা ভাগ করে নিবে ওটা একটা মজা সামনে তাও কেনা কাটা ফাঁকে ফুকে করতেছি কি করব কর্মজীবনের যাবতীয় কাজ সেরে নিরাপদে নির্বিঘ্নে শৈশবে ফিরে যেতে চান এ শহরের বেশিরভাগ মানুষ আদিন সজীব এটিএন বাংলা ঈদের আগে অফিস খোলা থাকছে আর মাত্র একদিন তাই বৃহস্পতিবার অতিরিক্ত ভিড় ছিল ব্যাংক বিমা এবং অফিস পাড়ায় হয়েছে বাড়তি লেনদেন এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি ছিল আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঈদের টানা ছুটিতে ব্যাংক এবং এটিএম বোধগুলোতেও বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম আগামী সপ্তাহে উদযাপিত হবে ঈদুল ফিতর আর ঈদের আগে শুধু সোমবার একদিন ব্যাংক ও সরকারি অফিস খোলা উৎসবের ছুটিকে আনন্দময় করতে শেষ মুহূর্তে বাড়তি ভিড় ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অনেক লম্বা ছুটি এই কারণে আমরা টাকার যেন পর্যাপ্ত ব্যাকআপ থাকে এই কারণে আমরা লেনদেন করতে আসছি পার্টিরা আছে বড় বড় ক্লায়েন্ট আছে তারা এখনো পেমেন্ট নিতে পারে নাই ঈদকে সামনে রেখে তাদের আরও উচিত ছিল আরও বেশি বেশি কাউন্টারে তাদের লোক দেওয়া দরকার ছিল ঈদে গ্রাহকদের অতিরিক্ত চাহিদা বিবেচনায় আগে থেকেই প্রস্তুতি নিয়েছে ব্যাংকগুলো এজন্য প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহ মজুদ ছিল তাদের আমাদের কিন্তু প্রচুর ক্যাশিয়ার আমরা দিয়েছি আমরা ওয়ান স্টপ সার্ভিস চালু করেছি আমাদের প্রত্যেকটা কাউন্টার আমরা ওপেন করে দিয়েছি পর্যাপ্ত যে টাকা নেওয়ার যে চাপ ওইভাবে নাই নতুন টাকার চাপ আছে আগামী সপ্তাহে তিন জন ছাড়া আট দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান এজন্য ব্যাংকের ভোল্ট এটিএম সেবা ও অন্যান্য আর্থিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গত মাসে যে আউট আউটফ্লো ছিল তার তিন থেকে চার গুণ বেড়েছে এই রমজান মাস এটা লম্বা ছুটিতে ব্যাংক যাচ্ছে যেহেতু গ্রাহকদের বিষয়টা বিবেচনা করে আমরা এটিএম বুথগুলোতে সার্বক্ষণিকভাবে এবং পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহের একটা ব্যবস্থা রেখেছি এগুলো ব্রাঞ্চকে আমরা সতর্ক রাখার জন্য থাকার জন্য বলেছি এবং ব্রাঞ্চ ম্যানেজার যদি ছুটিতে থাকেন সেকেন্ড ম্যান এটাকে সার্ভেলেন্স করবে আসছে সপ্তাহে সোমবার অফিস খোলা থাকলেও অনেকেই একদিনে ছুটি নিয়ে আজই প্রয়োজনের সাথে ঈদ করতে বাড়ি যেতে শুরু করেন আর তাই দুপুরের পর থেকেই মতিঝিল সহ রাজধানীর অধিকাংশ অফিসপাড়া ফাঁকা হতে থাকে শরফুল আলম এটিএন বাংলা ঢাকা ঈদে এবার যানজটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক এবং জনপথ বিভাগের প্রস্তুতি সভায় সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে সঠিক ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি এবার দুই একটি রুট ছাড়া বেশিরভাগ সড়কের অবস্থাই ভালো বলে দাবি করেন সেতুমন্ত্রী আরও জানাচ্ছেন একরামুল হক সাহেব ঈদযাত্রা নিয়ে সড়ক ও জনপদ বিভাগের প্রস্তুতি সভায় দেশের সড়ক ও মহাসড়কগুলোর পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে মহাসড়কের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি তবে নির্মাণ ও সংস্কার কাজের কারণে যেন কোথাও চলাচলের সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন সেতুমন্ত্রী যে কাজগুলো ঈদ যাত্রাকে বিঘ্নিত করতে পারে সে কাজগুলো আপাতত বন্ধ রাখে কাজ কাজ বিশেষ করে এখন করা পাইলিংয়ের ঈদের তিন দিন আগে থেকে মহাসড়কে ভারী যানবাহন বন্ধ করে দেওয়া ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অতিরিক্ত গাড়ির ব্যবস্থা রাখা এই যাত্রায় সরকারের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি তো এবারে ঈদ যাত্রা নিয়ে আমার আশঙ্কা নেই পরিবহন যদি শৃঙ্খলা রাস্তায় চলাচলে শৃঙ্খলা মেনে চলে তাহলে যানজট হওয়ার কোনো কারণ রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই রাস্তায় শৃঙ্খলা এখন যাত্রীদের চাপ কমাতে গার্মেন্টস কর্মীদের একই সাথে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে ছুটি দিতে মালিকদের প্রতিও আহ্বান জানান ওবায়দুল কাদের ইকরামুল হক এটিএন বাংলা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতাশি শিক্ষার্থী সহ একশো পঁচিশ জনকে আসামি করে প্রশ্ন ফাঁসের একটি মামলার চার্জশিট প্রস্তুত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতা বিকেএসপি সহকারী পরিচালক অলিপ কুমার বিশ্বাস এবং নাটোরের ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসান সহ জড়িতদের বিরুদ্ধে অর্থ বাছায়ের আইনেও মামলা করা হবে বলে জানিয়েছেন প্রধান আলমের রিপোর্ট অভিনব পদ্ধতিতে প্রশ্ন প্রশ্নভাঁসের ঘটনায় দুই সতেরো সালের উনিশ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে অভিযান চালায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সেই সময় সিআইডি ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নভাষে জড়িত তিন শিক্ষার্থীকে গ্রেফতার করে এই ঘটনার মামলা তদন্ত করে গত দেড় বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় চাঞ্চল্যকর সেই মামলায় অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে অতিরিক্ত আইজিপি এই মামলার তদন্তের বিস্তারিত তুলে ধরেন

গ্রেপ্তারকৃতদের মধ্যে ছেচল্লিশ জন আদালতে দোষ স্বীকার করে জমানবন্দিও দিয়েছে চক্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর আগেই প্রিন্টিং প্রেস থেকে প্রশ্ন ফাঁস করত চক্রের মূল হতা নাটুর জেলার ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসান এসামিং প্রেস কর্মচারী খান বাহাদুর তার আত্মীয় সাইফুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বনি মারুফ সহ মোট আটাশ আসামিকে প্রথমে গ্রেপ্তার করা হয়

অন্যতম মাস্টার মাইন্ড বিকেএসপির সহকারী পরিচালক অলিপ কুমার বিশ্বাস মূল হুতা ইব্রাহিম মুস্তফা কামাল হাফিজুর রহমান হাফিজ এবং ইসলাম এছাড়াও পঞ্চান্ন জনের বিষয়ে তথ্য পাওয়া গেছে তাদের নাম ঠিকানা যাচাই বাছাই শেষে আসামি করা হবে এছাড়া এই ঘটনায় অর্থ পাচার আইনেও মামলা করার কথা জানান সিআইডি প্রধান মাহবুবুল আলম এটিএন বাংলা ঢাকা দু সালে সতেরোই মার্চ থেকে একুশ সালে সতেরোই মার্চ পর্যন্ত জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে সরকার বছরব্যাপী এই কার্যক্রম সফল করতে এরই মধ্যে উচ্চ পর্যায়ের দুটি কমিটি গঠন করা হয়েছে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের বিশেষ সভায় এ তথ্য জানান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি বাস্তবায়ন কমিটির উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড কামাল আব্দুল নাসের চৌধুরী তিনি বলেন এবছর জুলাইয়ের মধ্যে সব পরিকল্পনা শেষ করে তা অনুমোদনের জন্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটিতে পাঠানো হবে এসব বাস্তবায়নের লক্ষ্যে যে আটটি উপকমিটি গঠন করা হয়েছে তার আহ্বায়ক এবং সদস্য সচিবরা উপস্থিত ছিলেন এই বিশেষ সভায় আগামী জুনের মধ্যে নবম ওয়েস্ট বোর্ডের সুপারিশ জমা দেবে মন্ত্রিসভা কমিটি সচিবালয়ের বৈঠক শেষে এ তথ্য জানান কমিটির সভাপতি সড়ক পরিবহন এবং মন্ত্রী ওবায়দুল কাদের তিনি আরও জানান বারোই জুনের সংবাদপত্র কর্মীদের বেতন ভাতা ঠিক করতে নবম ওয়েস্ট বোর্ড নিয়ে সব পক্ষের সাথে বৈঠক হবে সচিবালয় তারপর এই সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে বৈঠকে অংশ নেন কমিটির অন্য সদস্য স্বরাষ্ট্র শিল্প কৃষি ও তথ্য মন্ত্রী এবং শ্রম কর্মসংস্থান সংস্কৃত ও তথ্য প্রতিমন্ত্রী সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাব এবং জুন মাসের মধ্যে অর্থ বছরের মধ্যে এই রয়েদাত বাস্তবায়ন সম্পর্কিত আমাদের ঘোষণা পেশ করব সাবেক চেয়ারম্যান এবং শিল্পপতি তোফাজ্জেল হোসেন তজুর সহ ফের তিন রাজাকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দুপুরে সংস্থা ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় এদের মধ্যে দুজন এখনো পলাতক আটক অপহরণ নির্যাতন লুণ্ঠন হত্যা ও অগ্নিসংযোগের দুটি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সংস্থার সমন্বয়ক এম এ হান্নান খান জানান এখন পর্যন্ত ছশো ছিয়াশিটি যুদ্ধাপরাধের অভিযোগে অনুসন্ধান শুরু করা যায়নি তবে কতগুলো যুদ্ধাপরাধের অভিযোগের অনুসন্ধান করা হবে তা এবছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাজেটে প্রতি বছর পাঁচ ভাগ হারে বরাদ্দ বাড়ানোর তাবি জানিয়েছে নাগরিক সমাজ জাতীয় প্রেস ক্লাবে জলবায়ু বাজেট নিয়ে সেমিনারে এ দাবি উঠে আসে এ সময় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং উপকূলীয় জনজীবন এবং সম্পদ রক্ষায় সরকারি বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন আলোচকরা সেমিনারে বলা হয় প্রকৃত ক্ষতিগ্রস্তদের কথা মাথায় রেখে বাজেটে জলবায়ু অর্থায়নের বিষয় বিবেচনা করা হবে নাগরিক সমাজের ব্যানারে এই সেমিনারের আয়োজন করে বেসরকারি সংস্থা অ্যাকশন এইড এবং জলবায়ু মোকাবেলায় সিলেটে জমে উঠেছে ঈদ বাজার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন শপিং মল এবং মার্কেটে চলছে বেচা কেনা কেনাকাটা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা দোকানিরা বলছেন ভারতীয় কাপড়ের পাশাপাশি দেশি কাপড়েরও কদর বেড়েছে সিলেট থেকে শাহ মুজিবুর রহমান যখন রিপোর্ট জানাচ্ছেন হাবিবুর রহমান সিলেটের নয়া সড়ক কুমারপাড়া জিন্দাবাজার জল্লার পাড়ের মেগা শপগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা আর এসব শপে পরিবার পরিজন নিয়ে সিলেটের বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে আসছেন ক্রেতারা ড্রেস তো কিনে ফেলছি জুতা ওয়াচ এবং একটা হ্যান্ডব্যাগ শাড়ি কিনছি কাতান চাই ঈদের বাচ্চাদের জন্য ঘুরছি ঈদের বাজার করছি আমার কাছে খুবই ভালো লাগছে এবার গরমের আধিক্য থাকায় দেশি সুতি কাপড়ের চাহিদা বেশি দামও সহনীয় বলে জানালেন ক্রেতারা আরে কিন আর এখন জামা কিনাও দেখো হচ্ছে আপনি যতটুক মন এবারও বাহারি নামের মেয়েদের পোশাকের উপস্থিতি রয়েছে নিথিয়া মোহিনী মারারা বোম্বে গাউনে মেয়েরা কুছছেন হালে ট্রেন্ড এসব ড্রেস বিক্রি হচ্ছে তিন থেকে দশ হাজার টাকায় আর হাল ফ্যাশনের শাড়ির তালিকায় গাদওয়ান ও কাঞ্জী বর্ময় শীর্ষে দামটা উঠছে নয় হাজার থেকে চল্লিশ হাজারে বেশি হচ্ছে ইন্ডিয়ান কালেকশন ড্রেসগুলা লাইক নিতিয়া মোহিনী বোম্বে গাউন এগুলো বেশি চলতে আমরা ক্লোজ করতে করতে ঠিক সেরি টাইম হয়ে যাচ্ছে কাস্টমার রেসপন্স বেশ ভালো এছাড়া পাঞ্জাবের সহ ছেলেদের পোশাকে শোরুমগুলোতে ভিড় করছেন নানা বয়সী ক্রেতা কেনাকাটার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত তদারকি করছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সব ঘুরে দেখতেছি যে আমাদের নগরবাসী কিভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কেনাকাটা করতেছে এবং তারা কতটা উৎসবমুখর রমজানের শেষ দিকে প্রায় সারা রাতই খোলা থাকছে ফুটপাথ থেকে শুরু করে নগরীর সব শপিং মল বিউরো রিপোর্ট এটিএন বাংলা আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সম্পাদ বিড়ি শিল্প এবং এর সাথে সম্পৃক্ত শ্রমিকদের বাঁচাতে আসন্ন বাজেটে এর উপর শুল্ক কমানোর দাবি জানিয়েছে বৃহত্তর বেড়ি ভোক্তা পরিষদ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিল্প বাঁচাও এবং শ্রমিক বাঁচাও শীর্ষক সমাবেশে তারা এ দাবি জানান বৈষম্যমূলক শুল্ক নীতির কারণে বিড়ি শিল্প এখন ধ্বংসের মুখে বলে মনে করেন এ ব্যবসার সাথে জড়িতরা বিস্তারিত বিড়ির ওপর অতিরিক্ত কর আরোপ প্রত্যাহার বিড়ি শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ ও আগামী বাজেটে বিড়ি শিল্পের ওপর নতুন কর আরোপ না করার দাবি জানিয়েছেন দেশের পঞ্চাশ লক্ষ বিড়ি শ্রমিক তাদের মতে এই প্রতিবন্ধকতাগুলোর জন্য এখন ধ্বংসের মুখে দেশের সবচেয়ে পুরনো শিল্পের অন্যতম এই শিল্প সরকার এই শিল্পের দিকে সুদৃষ্টি না দিলে অচিরেই কর্মহীন হয়ে পড়বে অনেক শ্রমিক এমন আশঙ্কা কথা জানালেন বিড়ি শ্রমিকরা আমরা চাই যে বাংলাদেশে ধুমপান থাকলে বিল থাকবে তার কারণে এটা আমাদের দেশীয় শিল্প অথচ এটা ধরে পড়া বেতনভুক্ত যারা আছে তাদের বেতন বাড়ান বিড়িকে বন্ধ করার জন্য তারা আমাদের পিছনে ঘুরে এবং তাকে শেয়ার দেয় বিড়ি ভুক্তাদের দাবি সিগারেটের দাম বাড়াতে হবে একই সাথে বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানান তারা আমাদের প্রতিহত করতে হবে আমলাদের কাছ থেকে এই বিড়ির শিল্প যাতে রক্ষা করে রক্ষা হয় সেই ব্যবস্থা করতে হবে আমরা যেখানে কাজ করি কাজের জায়গাটি ঠিক থাকুক আমরা বলবো যারা এই জায়গা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত আমরা আন্দোলন তাদের বিরুদ্ধে করব শ্রমিকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা ও এর উপর অর্পিত শুল্ক না কমালে এই শিল্প বাঁচিয়ে রাখা সম্ভব হবে না বলে মনে করেন আলোচকরা আমাদের দেশীয় কুটির শিল্প বিড়ি শিল্পকে কোনো ভর্তুকি দিতে হয় না গভর্নমেন্টকে বৈদেশিক মুদ্রা খরচ করে কোনো কিছু আমদানি করতে হয় না অথচ সিগারেট শিল্পের জন্য আমাদের বৈদেশিক মুদ্রা খরচ হয় তাই যদি বন্ধ হয় বন্ধ হবে অবিলম্বে তাদের দাবি বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা রাসনাদাস এটিএন বাংলা ঢাকা নিয়মিত গর্ভকালীন সেবা এবং জরুরি প্রসিত প্রসূতি সেবার মাধ্যমে ফিস্টুলা রোগ সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড ওমেন্স হেলথ হাসপাতালে আন্তর্জাতিক অস্ট্রাটিক ফিস্টুলা দিবস উপলক্ষে আলোচনার সময় তারা কথা বলেন বক্তারা জানান মূলত বাল্য বিয়ের শিকার দরিদ্র নারী এবং জরুরি প্রসূতি সেবা থেকে বঞ্চিতরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছেন আলোচকরা বলেন অপারেশনের মাধ্যমে বেশিরভাগ ফিস্টুলার রোগ সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে ফরিদপুরে আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন চাষিরা লিচু সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন এই জেলা সুস্বাদু লিচুর চাহিদা থাকায় প্রতি বছরই বাড়ছে লিচুর আবাদ ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন আদিন সজীব ফরিদপুর সদর মধুখালী বলমারি সহ বিভিন্ন স্থানে এবছর রেকর্ড পরিমাণ জমিতে লিচুর আবাদ হয়েছে চাষিরা জানান এ অঞ্চলে আগেভাগেই লিচুর উৎপাদন হয় গরমের তাপমাত্রা বাড়ার আগেই লিচু পরিপক্ক হওয়ার সুযোগ পাওয়ায় এ ভালো ফলন দেখতে সুন্দর ও খেতে সুস্বাদু হওয়ায় এ জেলার লিচুর চাহিদাও রয়েছে বেশ ফলে দেশের বিভিন্ন স্থান থেকে লিচু কিনতে ফরিদপুরের বাগানগুলোতে আসছেন পাইকারি ব্যবসায়ীরা আল্লাহ খুব ফলন দিছে এই ফল বিক্রি করতে আমি দেড় লাখ টাকা বিক্রি করতে পারবো বারো চোদ্দ বছর লিচু চাষ করতেছি তাতে এখানে লিচু ভালোই অনেক লিচু হয় এদিকে বাগান থেকে লিচু সংগ্রহ করে রাস্তানের ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করছেন ব্যবসায়ীরা ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন তারা ফরিদপুরের লিচু অনেক ভালো গুণগত মানও অনেক ভালো এগুলো আমরা ঢাকায় নিয়ে বিক্রি করে অনেক লাভবান ওই সব থেকে আইছি পনেরো বছর থেকে লিচু নেই ব্যবসা করি আমি খুব লিচুর ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের সকল প্রকার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয় কৃষি অধিদপ্তর ফলে প্রতি বছরই এখানে বাড়ছেন লিচুর আবাদ কৃষকদেরকে এবং সময়ে করার জন্য নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় চলতি মৌসুমে ফরিদপুরে তিনশো হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয় যা থেকে প্রায় দুই হাজার চারশো মেট্রিক টন লিচু উৎপাদন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিউরো রিপোর্ট দ্রুত রামগড়ে বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এক এর নির্মাণ কাজ জমি অধিগ্রহণ শেষে ফেনী নদীর অংশে সেতুর পিলার তৈরির কাজ চলছে আগামী বছরের মাঝামাঝি সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে এদিকে স্থলবন্দরের জন্য ভূমি অধিগ্রহণের কাজও প্রায় শেষ পর্যায়ে খাগড়াছড়ি প্রতিনিধি আবুদাউদ্ মনির হোসেন তপু ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে স্থল বন্দর নির্মাণের উদ্যোগ নেয় সরকার বন্দরের সঙ্গে ভারতের সংযোগ স্থাপনে দু সালের ছয় জুন উভয় দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ভারত মৈত্রী সেতু একের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এ লক্ষ্যে জমি অধিগ্রহণ শেষে দু সালের সাতাইশ অক্টোবর শুরু হয় সেতু নির্মাণ কাজ বর্তমানে ফেনী নদীর উপর রামগড় সাবরুম অংশ চলছে সেতুর পিলার তৈরির কাজ চারশো মিটার দৈর্ঘ্য এবং চোদ্দ দশমিক আশি মিটার প্রস্থের সেতু নির্মাণে সাড়ে বিরাশি কোটি রুপি ব্যয় করছে ভারত আর বাংলাদেশ অংশে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ছাড়াও রামগড় থেকে চট্টগ্রামের বারিয়ারহাট পর্যন্ত দুই লেনের সড়ক নির্মাণ করবে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা দুদেশের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি সামাজিক উন্নয়নও ভূমিকা রাখবে এ সেতু এমন প্রত্যাশায় উচ্ছ্বাসিত পাহাড়ি জেলার বাসিন্দারা বিশাল একটা কর্মযোগ্য বলা যায় এবং এটা যে কি সম্ভাবনা আসলে এটা অনেক বড় একটা বিষয় আমাদের রামগড়বাসীর জন্য এটা নিয়ে আমাদের দেশে উন্নতি হবে তবে সরকারি অধিগ্রহণকৃত ভূমির এখনো ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ কয়েকজন ভূমির মালিকের আড়াই থেকে তিন বছর আমাদের জায়গাটা একবারে পড়ছে আজও পর্যন্ত আমাদের জায়গাটার কোনো ক্ষয়ক্ষতি আমরা পাই নাই ঘরবাড়ির টাকা পাইছি জায়গার টাকা কোনো পাইনি সরকারের কাছে আমাদের টাকাগুলো আবেদন জানাতে তারা টাইম তবে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এদিকে সম্প্রতি মৈত্রী সেতু একের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা আগামী বছরের মাঝামাঝি সেতুর কাজ শেষ হওয়ার কথা জানান বিভাগীয় কমিশনার আগে যেটা ছিল না একটা নদী একটা ব্যারিয়ার ছিল এখন ব্রিজ হয়ে যাচ্ছে এখানে বিজেপি চমৎকারভাবে আমি বলছি যে এখানে দায়িত্ব পালন করবে ইমিগ্রেশন হবে কাস্টমস হবে আমরা আশা করছি যে দুই হাজার সতেরো থেকে দুই হাজার সালের এপ্রিল পর্যন্ত তিন বছর মেয়াদে এই প্রকল্পের মেয়াদ রয়েছে কাজের অগ্রগতি যেভাবে চলছে তাতে নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই শুরু হবে স্থলবন্দ নির্মাণের কাজ ইতোমধ্যে বন্দর টার্মিনাল অফিস গুদাম সহ অন্যান্য অবকাঠামো নির্মাণে জমি অধিগ্রহণও শেষ পর্যায়ে বিরো রিপোর্ট এটিএন বাংলা ঢাকা ও আশেপাশের এলাকায় আজ শাহরি শেষ সময় রাত তিনটা ছেচল্লিশ মিনিট রাজশাহীতে তিনটা এগারো মিনিট সিলেটে তিনটা সাঁত্রিশ মিনিট চট্টগ্রামে তিনটা চুয়াল্লিশ মিনিট খুলনায় তিনটা বাউান্ন বরিশালে তিনটা আটচল্লিশ রংপুরে তিনটা পঁয়তাল্লিশ মিনিট এবং শেষ সময় রাত তিনটা তেতাল্লিশ মিনিটে আগামীকাল ঢাকা ইফতার সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট রাজশাহীতে ছটা বাউন্ন মিনিট চট্টগ্রামে ছটা ছত্রিশ মিনিট সিলেটে ছটা চল্লিশ মিনিট খুলনায় ছয়টা চুয়াল্লিশ মিনিট বরিশালে ছটা তেতাল্লিশ মিনিট রংপুরে ছটা বন্ন মিনিট এবং মামুসিংহে ইফতার সন্ধ্যা ছটা ছেচল্লিশ মিনিটে জোড়া গোলে চার এক ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগে শিরোপা জিতল চেলসি আজার বাইজানের জমজমাট অল ইংলিশ ফাইনালে বলের দখল আর আক্রমণে দল শুরু থেকে লড়েছে সমানের সমান তবে গোলের সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি কোনো দলই দ্বিতীয়ার্ধে শুরুতে খেলার ফল পাল্টে যায় উনপঞ্চাশ মিনিটে জিরো আর মিনিটে পেট্রো গোলে জয়ের সুভাষ পায় ব্লারা এরপরে ম্যাচে মূল আকর্ষণ হয়ে ওঠেন এডেন মিনিটে পেনাল্টি পেয়ে একবার আর বাহাত্তর মিনিটে আরও এক গোলে চেলসির জয় কেবল নিশ্চিত করেননি বরং মাদ্রিদ মাদ্রিদে যোগ দেওয়ার আগে চেলসিতে নিজের বিদায়কেও রাঙিয়েছেন এই বেলজিয়ান তার আগে গোলের ব্যবধান কিছুটা কমান অ্যালেক্স আইরোপি এই ছিল এখনকার মতো শেষ করবার আগে ইউপে সংবাদ শিরোনাম জানাবো আরো একবার পর্দা উঠল বিশ্বকাপ ক্রিকেটের ওভালে লড়ছে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা রোহিঙ্গা ইস্যুতে উস্কানি সত্য মানবিকতা এবং আঞ্চলিক শান্তির স্বার্থে বিবাদে জড়ায়নি বাংলাদেশ টোকিওর সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে দশ লাখ টন চাল রপ্তানি এবং কৃষি যন্ত্র ক্রয়ে তিন হাজার কোটি টাকা ভর্তুকির সিদ্ধান্ত সরকারের এবং জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ বিএনপির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এটিএন টিউ নিউজ সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন